কেমন আছো বন্ধুরা? ঠান্ডা পড়তে শুরু করেছে, তবে ঘুমের দেশে বেশিক্ষণ হারিয়ে থেকো না। সামনেই পরীক্ষা, প্রতিটা মুহূর্ত তোমাদের কাছে দামি। একটা সরকারি চাকরি চাই চাই। একটা কথা বলে রাখি, যারা বিভিন্ন পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স ইংরাজিতে পড়ছো, তারা আমার ইংরাজি মাধ্যমের চ্যানেল দাস ক্যাপিটাল সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওখানে প্রতি মাসে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ চালু আছে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যদি এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই টু হয়, যেখানে এ বি সি ধনাত্মক সংখ্যা এবং এস মাইনাস এ ইজ টু এস মাইনাস বি ইজ টু এস মাইনাস সি ইজ ইকুয়াল টু ওয়ান ইজ টু সেভেন ইজ টু ফোর হয়, তবে এ ইজ টু বি ইজ টু সি এর মান কত? দেখো, দুভাবে করা যেতে পারে অঙ্কটা। এক তো এখানে এস মাইনাস এ ইজ টু এস মাইনাস বি ইজ টু এস মাইনাস সি এর ভ্যালু দেওয়া আছে ওয়ান ইজ টু সেভেন ইজ টু ফোর। তোমরা এর বাঁদিকটা পুরো যোগ করতে পারো, এর ডান দিকটা পুরো যোগ করতে পারো। যদি এর বাঁদিকটা যোগ করা হয় অনুপাতের বাঁদিকটা, তাহলে দাঁড়াবে থ্রি এস মাইনাস এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু, এইগুলো যোগ করলে চারার সাথে এগারো, একে বারো। এখানে দেখছো এ প্লাস বি প্লাস সি বাই টু ইজ ইকুয়াল টু এস আছে। যদি এটাকে ক্যালকুলেশন করো, এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কী দাঁড়াবে? টু এস। আমরা এই এ প্লাস বি প্লাস সি এর জায়গায় টু এস বসিয়ে দেবো। এ প্লাস বি প্লাস সি এর জায়গায় যদি টু এস বসাও, তাহলে জিনিসটা কীরকম দাঁড়াবে? এস এর ভ্যালু দাঁড়াবে বারো। তোমাকে বলেছে এ ইস টু বি ইস টু সি এর ভ্যালু কত, তাই তো? এবার দেখো, যদি এস এর ভ্যালু বারো হয়, তুমি খেয়াল করো, এস মাইনাস এ ইস টু এস মাইনাস বি ইস টু এস মাইনাস সি ইজ ইকুয়াল টু দেয়া ছিল ওয়ান ইস টু সেভেন ইস টু ফোর। এস এর ভ্যালু এখানে যদি বারো এখানে রাখো, অর্থাৎ এস এর সব জায়গাতেই ভ্যালু হচ্ছে বারো। বারো থেকে কত বিয়োগ করা যাবে যাতে করে এই প্রথমের ভ্যালুটা এক আসে? তুমি বলবে এ এর ভ্যালু তাহলে এগারো। দেখো, এগারো দিয়ে প্রথম ভ্যালু, এগারো দিয়ে অপশান, একমাত্র অপশান নাম্বার ফোর এতে আছে। তুমি ক্রস চেক করতে পারো। দেখো, এখানে বি এর ভ্যালু পাঁচ আছে, তাহলে তুমি যদি দেখো বারো থেকে যদি পাঁচ বাদ দেওয়া যায় তাহলে সাত হয়। দেখো, এখানে সাত আছে। এটা একটা উপায়, কিন্তু এটা কিছুটা হলো বড় প্রসেস। তোমাদের আমি আর একটা বিকল্প প্রসেস দেখাচ্ছি, এটা ফার্স্ট প্রসেস। আমি একটা এই জায়গাটা একটা সেকেন্ড প্রসেস দেখাব। এখানে বলো এস মাইনাস এ ইস টু এস মাইনাস বি ইস টু এস মাইনাস সি এর ভ্যালু ওয়ান ইস টু সেভেন ইস টু ফোর দেওয়া আছে। এখানে এস এর ভ্যালু সব জায়গাতেই সমান হবে। এস এর এমন একটা ভ্যালু আছে যেটা সব জায়গায় সমান, সেখান থেকে এ এর এমন একটা মান তুমি বসাও যাতে করে, মনে করো এই জায়গাটা দেখো, এক ইস টু সাত ইস টু চার আছে, অর্থাৎ এই জায়গাটা প্রথম জায়গাটায় এখানে সবচেয়ে কম মান এসছে। অর্থাৎ কি না, এ এর ভ্যালুটা এ বি সির মধ্যে সবচেয়ে বেশি হবে। কেন? এস এর ভ্যালু একটা নির্দিষ্ট ছিল, এস এর একটা নির্দিষ্ট ভ্যালু থেকে এ বি সির মধ্যে এর ভ্যালু নিশ্চয়ই বড়, কেননা এস থেকে এ বাদ দিলে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা এখানে দেওয়া আছে। আমরা দেখব যে এর ভ্যালু অপশানগুলোর মধ্যে কোথায় সবচেয়ে বড় দেওয়া আছে। তুমি যদি ভালো করে অপশানগুলো খেয়াল করতে, দেখতে অপশান ফোরেতে সবচেয়ে বড় সংখ্যা এগারো আছে। অপশান নাম্বার ওয়ানের মধ্যে দেখো এটা আছে এগারো, এটা সি এর ভ্যালু, এটা বি, এটা এর ভ্যালু, এটা এ, এটা বি, এটা সি। এক্ষেত্রে বি সবচেয়ে বড় হয়ে যাচ্ছে, এক্ষেত্রে এ বি সি এর মধ্যে সি বড় হয়ে যাচ্ছে, এই অপশানটার মধ্যে প্রথম অপশানটা এ বড় আছে। তাহলে আমরা বলতে পারি যে এস যেহেতু একটা ফিক্স সংখ্যা এবং এর মান এখানে সবচেয়ে কম আছে, তাহলে এর ভ্যালু সবচেয়ে বড় হতে হবে, তবেই গিয়ে অনুপাতে সবচেয়ে ছোট আসবে। সেক্ষেত্রে তুমি অপশান দেখে এটাকে টিক করতে পারতে। অপশান সবসময় নজরে রাখবে, কেন অপশান তোমাদের সুবিধের জন্য দেওয়া হয়ে থাকে।
দু নম্বর প্রশ্ন দেখো, একটি ট্যাঙ্কের তলদেশে একটি ছিদ্র আছে। এই ছিদ্রটি জলপূর্ণ ট্যাঙ্কটিকে 8 ঘন্টায় খালি করতে পারে। ট্যাঙ্কটি জলপূর্ণ অবস্থায় একটি নল চালু করা হলো, যেটি দিয়ে ট্যাঙ্কের মধ্যে প্রতি ঘন্টায় 6 লিটার জল প্রবেশ করানো যায়। এখন ট্যাঙ্কটি 12 ঘন্টায় খালি হলো, ট্যাঙ্কটিতে কত লিটার জল ধরে? দেখো, এই মনে করো একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের মধ্যে জল ভর্তি আছে, একটা ছিদ্র আছে যেখান দিয়ে 8 ঘন্টায় এই ট্যাঙ্কটা খালি হয়, একটা নল লাগালো এর মধ্যে যেখান দিয়ে জল এখানে পড়ে, এবং প্রতি ঘন্টায় 6 লিটার করে জল এর মধ্যে প্রবেশ করানো হচ্ছে। এর ফলে কি হলো, যেটা 8 ঘন্টায় খালি হওয়ার দরকার ছিল সেই ট্যাঙ্কটা 12 ঘন্টায় গিয়ে খালি হলো। দেখো, প্রথম প্রশ্ন যেটা মাথায় আসবে সেটা হচ্ছে 8 ঘন্টায় খালি হওয়ার দরকার ছিল সেইটা 12 ঘন্টায়, অর্থাৎ 4 ঘন্টা বেশি লাগলো, কেন? তার কারণ হচ্ছে এ শুধু একা খালি করছে না, সঙ্গে সঙ্গে এই যে নলটা আছে সেও 6 লিটার করে জল এখানে পাম্প করছে। তাহলে আমরা বলতে পারি যে এই নলটা যখন চালু হয়েছে, অর্থাৎ যে নলটা 6 লিটার প্রতি ঘন্টায় জল এখানে প্রবেশ করাচ্ছে, সে 12 ঘন্টা চালু ছিল। 12 ঘন্টা যদি চালু থাকে, প্রতি ঘন্টায় যদি 6 লিটার করে জল এর মধ্যে প্রবেশ করানো হয়, তাহলে 12 ঘন্টায় মোট 672 লিটার জল এর মধ্যে এই নলটা প্রবেশ করিয়েছে। কিন্তু এর মধ্যে যে পুরো জল থাকে সেই জলটা 8 ঘন্টায় খালি করার কথা ছিল, কিন্তু সেটা 12 ঘন্টা লাগছে, অর্থাৎ অতিরিক্ত 4 ঘন্টা লাগছে। এই অতিরিক্ত 4 ঘন্টাটা কেন লাগলো? কেন এই 72 লিটার জল ওকে এখন খালি করতে হচ্ছে, অর্থাৎ এই যে জলটা যেটা অতিরিক্ত ভর্তি হলো সেই জলটা 4 ঘন্টায় খালি করলো এই নলটা, অর্থাৎ প্রতি ঘন্টাতে নলটা খালি করছে 18 লিটার। দেখো, বলা ছিল যে যদি জলপূর্ণ থাকে তবে নলটা 8 ঘন্টায় পুরো পাত্রটাকে খালি করতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ছিদ্রটা প্রতি ঘন্টায় 18 লিটার করে জল বার করে দিচ্ছে, তাহলে 8 ঘন্টায় যেহেতু পুরো ট্যাঙ্কের জল খালি করে, তাহলে 8 ঘন্টায় কতটা জল খালি করবে? 18 × 8, অর্থাৎ 144, অর্থাৎ ট্যাঙ্কের মধ্যে 144 লিটার জল ধরে, কেননা পুরো ট্যাঙ্কটাকে এই ছিদ্রটা 8 ঘন্টায় খালি করে। পরের প্রশ্ন, এক ব্যক্তি 173 টাকায় 60টি বস্তু কিনে 50টি বস্তু 173 টাকায় বিক্রি করলেন, তার কত শতাংশ লাভ হলো? দেখো, 173 টাকায় কিনেছে এবং 50টা বস্তু 173 টাকায় বিক্রি করেছে। প্রশ্নে বলা আছে 60টা বস্তু কিনেছে, অর্থাৎ 60টা বস্তুর যে ক্রয়মূল্য বা সিপি সেটাই 50টা বস্তুর বিক্রয় মূল্যের সঙ্গে সমান হবে। 60টা বস্তু 173 টাকায় কিনে যদি 50টা বস্তু 173 টাকায় বিক্রি করে, তাহলে আমরা বলতেই পারি যে 60টা বস্তু যে টাকায় কিনেছে 50টা বস্তু সে টাকায় বিক্রি করেছে, অর্থাৎ 60 CP = 50 SP। আমরা এখান থেকে যদি টি কেটে দিই, CP/SP যদি করো, তাহলে জিনিসটা দাঁড়ায় 50/60। মানে কি, যদি বস্তুর কস্ট প্রাইস 50 টাকা হয়, তাহলে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য 60 টাকা হবে। বলেছে কত শতাংশ লাভ, আমরা সবসময় শতাংশ মানে 100 টাকায় কত টাকা বেশি বিক্রি করছে তাকে আমরা লাভ বলি। দেখো, এই 50কে যদি আমি 2 দিয়ে গুণ করি এবং একেও যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে দাঁড়াবে যে ওপরে 100, নিচে 120। মানে কোনো জিনিসের দাম যদি 100 টাকা হয়, তাকে বিক্রি করা হয়েছে 120 টাকায়। 100 টাকায় কিনে 120 টাকায় যদি বিক্রি করা যায়, তাহলে তার প্রফিট কত হবে? আমরা জানি প্রফিট সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসটা সবসময় বাদ দিতে হয়, এখানে সেলিং প্রাইস 120, কস্ট প্রাইস 100, তাহলে তার প্রফিট হবে 20 টাকা, এক্ষেত্রে 20%।
চার নম্বর প্রশ্ন, 100-এর থেকে ক্ষুদ্রতম কতগুলি ধনাত্মক সংখ্যা আছে যেগুলি 2, 3, বা 5 দিয়ে বিভাজ্য নয়? দেখো, 100 পর্যন্ত মোট 25টা মৌলিক সংখ্যা আছে। মৌলিক সংখ্যা কী জিনিস? যেগুলোকে শুধুমাত্র সেই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ করা যাবে সেগুলো মৌলিক সংখ্যা। এই 25টা মৌলিক সংখ্যার মধ্যে 2, 3, 5 এই তিনটে মৌলিক সংখ্যাও ঢুকে আছে। মৌলিক সংখ্যাকে যেহেতু সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে 25 থেকে 2, 3, 5 এই তিনটে সংখ্যা যদি বাদ দেওয়া যায়, তাহলে বাকি থাকলো 22টা মৌলিক সংখ্যা, যেগুলোকে 2, 3, বা 5 দিয়ে ভাগ করা যাবে না। এবার 1 এমন একটা সংখ্যা যেটাকেও 2, 3, 5 দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ এর সঙ্গে আমি যদি আরও 1টা যোগ করি, তাহলে মোট 23টা সংখ্যা পাওয়া গেল যেগুলো মনে করো 2, 3, বা 5 দিয়ে বিভাজ্য না। এখানেই শেষ না, 23টা যে মৌলিক মোট সংখ্যা পেলে এছাড়াও দেখতে হবে আরও এমন কিছু সংখ্যা আছে কি না যেগুলো 2, 3, বা 5 দিয়ে বিভাজ্য না। মনে করো 2, 3 যদি মাঝখানে যে সংখ্যাটা 4 সেটা 2 দিয়ে বিভাজ্য হবে না, 5-এর পরে 6 সেটা 2 বা 3 দিয়ে বিভাজ্য হবে না, 7 আছে, 7 একটা মৌলিক সংখ্যা, সেই মৌলিক সংখ্যাটা এর মধ্যে ঢুকে গেছে। কিন্তু কম্পোজিট নাম্বার মনে করো 7 × 7 49, এটা 2, 3, বা 5 দিয়ে বিভাজ্য না। 7টাকে যদি তুমি ফিক্সড রেখে দাও, 7 × 8 তুমি করতে পারবে না, কেন 8 2 দিয়ে বিভাজ্য, 7 × 9 করতে পারবে না, কেন 9 3 দিয়ে বিভাজ্য, 7 × 10 করতে পারবে না, তার কারণ 10 2 বা 5 দিয়ে বিভাজ্য। কিন্তু তুমি 7 × 11 করতে পারবে, কেন এই 77 2, 3, বা 5 দিয়ে বিভাজ্য না। তুমি 7 × 12 করতে পারবে না, কেন 12 2 বা 3 দিয়ে ভাগ করা যায়। তুমি 7 × 13 করতে পারবে, 7 × 13 = 91, এটা কিন্তু 2, 3, বা 5 দিয়ে বিভাজ্য না। তুমি 7 × 14 করতে পারবে না, কেন 14 2 দিয়ে বিভাজ্য, 7 × 15 আর করতে পারবে না, তার কারণ 7 × 15 = 105 হয়ে যাবে, তোমাকে বলেছে 100-র থেকে ক্ষুদ্রতম সংখ্যা হতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা আরও তিনটে সংখ্যা পেলাম। এবার আমরা দেখে নেবো যে 7-এর পরবর্তী 8 দিয়ে হবে কি না, 8 হবে না, কেন 2 দিয়ে বিভাজ্য, 9 দিয়েও হবে না, 9 3 দিয়ে বিভাজ্য, 10 এটা 2 বা 5 দিয়ে বিভাজ্য, 11 একটা মৌলিক সংখ্যা এখানে ধরা হয়ে গেছে, 11-র পরে আমি 2, 3, 5, 6 ইত্যাদি নিতে পারবো না, আমি আগেই বলেছি। কিন্তু 11-র সঙ্গে তুমি 7 নিতে পারবে, যেটা 77 হয়, কিন্তু এটা এখানে ধরা হয়ে গেছে, তাই এটাও আমরা আর নেবো না। 11-র সঙ্গে 8 গুণ করতে পারবে না, তার কারণ 8 2 দিয়ে বিভাজ্য, 11-র সঙ্গে 9 গুণ করতে পারবে না, 9 3 দিয়ে বিভাজ্য, 10 পারবে না, কিন্তু 11-11 যাই 121 করতে যাবে, সেটা 100-র থেকে বড় হয়ে যাবে। 11-র পরে তুমি 12 নিতে পারো, আমি বলেছি মিনিমাম গুণিতক 7 হতে হবে, 12 × 7 তুমি করতে পারবে না, তার কারণ হচ্ছে 12 2 দিয়ে বা 3 দিয়ে বিভাজ্য, 12-র সঙ্গে তুমি 8 গুণ করতে পারবে না, কারণ 8 এবং 12 দুজনেই 2 দিয়ে বিভাজ্য। এরপরে তুমি 9 নিতে পারবে না, তার কারণ 9 12 108, 100-র থেকে বড় হয়ে যাবে। তুমি 13 দেখতে পারো, আমি বলেছি মিনিমাম গুণিতক 7 হতে হবে, 7 13 91 হয়, কিন্তু এখানে এটা নেওয়া হয়ে গেছে, তাহলে এটা আর লাগবে না। 13-র সঙ্গে তুমি 8 গুণ করতে পারবে না, দুটো কারণ, 8 13 104 হয়ে যাবে, 100-র থেকে বড়, এবং 8 2 দিয়ে বিভাজ্য। তারপর দেখা গেল যে আগে 23টা সংখ্যা হয়েছিল এবং আরও তিনটে সংখ্যা 1 2 3 এই তিনটে সংখ্যা আরও অতিরিক্ত পাওয়া যাচ্ছে, অর্থাৎ মোট 26টা এমন সংখ্যা আছে যেগুলো 100-র থেকে ক্ষুদ্রতম এবং 2, 3, 5 দিয়ে বিভাজ্য নয়। 5 নম্বর প্রশ্নটা দেখো, প্রতিদিন মিনার স্বামী তাকে ঠিক 7টার সময় রেল স্টেশন থেকে বাইকে চাপিয়ে বাড়ি নিয়ে আসে। একদিন মিনা অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে 6টার সময় রেল স্টেশনে এলো এবং সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর রাস্তায় তার স্বামীর সঙ্গে দেখা হলো এবং তারা বাইকে করে অন্য দিনের তুলনায় 10 মিনিট আগে বাড়ি ফিরে এলো। মিনা কতক্ষণ হেঁটেছিল, কী বলেছে?
মনে করো এই হচ্ছে বাড়ি, এই হচ্ছে রেল স্টেশন। প্রতিদিন 7টার সময় মিনার স্বামী এখান থেকে মিনাকে বাইকে করে চাপিয়ে বাড়ি নিয়ে আসে। মিনা একদিন ফিরে এলো এবং 6টার সময় এইখানে নেবে রওনা দিল এই দিকে, অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মনে করো এই জায়গায় গিয়ে স্বামীর সঙ্গে তার দেখা হলো এবং তারা 10 মিনিট আগে ঘরে পৌঁছে গেল। এবার আমাকে বলো তো, 10 মিনিট আগে তারা কেন ঘরে পৌঁছালো? তার কারণ মিনা এতটা হেঁটে এসেছিল। আবার তুমি উল্টো দিক দিয়েও বলতে পারো, এই যে 10 মিনিট আগে পৌঁছালো তার কারণ হচ্ছে স্বামী এইখান থেকে এত দূর যায়নি এবং এইখান থেকে এ পর্যন্ত আসেনি। অর্থাৎ আমরা বলতে পারি যে মিনার স্বামী বাইকে করে এইখান থেকে এইখানে গিয়ে এই পর্যন্ত আসতে মোট 10 মিনিট সময় লাগতো। কেন? তারা 10 মিনিট আগে বাড়ি পৌঁছে গেছে। তাহলে আমি বলতে পারি মিনার স্বামী এইখান থেকে এই পর্যন্ত যেতে এবং এইখান থেকে এই পর্যন্ত আসতে মোট 10 মিনিট সময় লেগেছে। যেহেতু এটা ডিস্টেন্সটা ইকুয়াল, তাহলে আমি বলতে পারি যে এইখান থেকে মিনার স্বামী 5 মিনিটে যেত এবং এইখান থেকে এই পর্যন্ত 5 মিনিটে আসতো। মিনার স্বামী এইখান থেকে এই পর্যন্ত 5 মিনিটে যেত, গিয়ে 7টার সময় মিনাকে স্টেশন থেকে তুলত। অর্থাৎ মিনার স্বামী এই জায়গায় 7:05 এইখানে থাকতো, অর্থাৎ 6:55 মনে করো এইখানে থাকতো, আরও 5 মিনিট পরে গিয়ে মিনাকে স্টেশন থেকে তুলতো। তাহলে বলতে পারি ইউজুয়ালি এই জায়গাটায় 6:55 মিনার স্বামী প্রতিদিন থাকে এবং 5 মিনিট পরে 7টার সময় মিনাকে এখান থেকে তুলে নেয়। আবার দেখো, মিনা এইখানে 6টার সময় এই দিনকে নেমেছে, নেমে এইখান থেকে এই রাস্তা হেঁটে এসেছে, আসার পরে 6:55 মিনা তার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করলো। অর্থাৎ 6টায় বেরিয়ে 6:55 স্বামীর সঙ্গে যেহেতু দেখা হলো, তাহলে আমি বলতে পারি মিনা মোট 55 মিনিট হেঁটেছিল। এখানে 6টা আর 6:55 দেখা হয়েছে, বোঝা গেছে? তাহলে মিনা মোট 55 মিনিট হেঁটেছিল। অপশান নাম্বার 3। 6নম্বর প্রশ্ন, এক বই বিক্রেতা 12টি বইয়ের দামে 15টি বই কিনে 15টি বইয়ের দামে 12টি বই বিক্রি করলেন। প্রতিটি বই বিক্রি করে তার কত শতাংশ লাভ হলো? দেখো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই সংখ্যাগুলো এদিক ওদিক করে এর দাম সেটা বিক্রি করলো কনফিউজড করে যায়। তোমাকে আমি বলি, তুমি আমাকে একটা কথা বলো। মনে করো তুমি দু কেজি কোনো জিনিস 10 টাকায় কিনলে, এই 2 কেজি জিনিস তুমি যদি 12 টাকায় বিক্রি করো, তাহলে জিনিসটা কিরম দাঁড়ালো? তুমি আমাকে অবশ্যই বলবে 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করেছি মানে আমার 2 টাকা লাভ, অর্থাৎ 10 টাকায় 2 টাকা লাভ, তাহলে 100 টাকায় কত? তুমি এখান থেকে বলতে পারবে তার কত শতাংশ লাভ হলো। অর্থাৎ মূল জিনিসটা কি, এই যে পরিমাণটা, এটাকে তোমাকে একটা সিঙ্গেল জিনিসে নিয়ে যেতে হবে। যেমন এক্ষেত্রে মনে করো, এক্ষেত্রে পরিমাণ কোনটা, এক্ষেত্রে হচ্ছে বইয়ের পরিমাণ 12টা বা 15টা যা বলেছে। দেখো, আমাদের প্রথম কাজ হবে পরিমাণটাকে ফিক্স করা, তাহলে আমরা কিন্তু অঙ্কগুলোকে করতে পারবো। এক্ষেত্রে 12টি বই আছে, না এক্ষেত্রে 15টি বই কিনেছে, 12টি বইয়ের দাম, এটা দাম। আর 12টি বই বিক্রি করেছে 15টি বইয়ের দামে, এটা দাম। আমি এখানে কি বললাম, যে পরিমাণটাকে সমান করতে হবে। দেখো, এক্ষেত্রে 15টি আছে, এক্ষেত্রে 12টি আছে, এই দুজনকে যদি সমান করতে চাও, দেখো আমি এইটাকে 4 দিয়ে গুণ করব, এটাকে 5 দিয়ে গুণ করব, তাহলে 4 15 60, 5 12 60, পরিমাণটা সমান হলো। একে 4 দিয়ে গুণ করলাম মানে আমাকে একেও 4 দিয়ে গুণ করতে হবে, একে 5 দিয়ে গুণ করেছি অর্থাৎ আমাকে একেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে পুরো জিনিসটা কিরাম হলো? আমি এই জিনিসটাকে এখন বলতে পারি যে 60টা, 5 12 60, 5 12 60, দেখছো পরিমাণটা এর মতো সমান হলো, 60টা বইকে 4 12 48 টাকায় কিনেছে, 60টা বইকে
5,15,75 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ 48 টাকায় কিনে 75 টাকায় বিক্রি করছে। তাহলে তার লাভ কত টাকা? 75 থেকে 48 বাদ দেবে, এটা হচ্ছে লাভ, তাহলে 27 টাকা লাভ। তাহলে তার লাভের হার কত? 48 টাকায় যদি 27 টাকা লাভ হয় তাহলে 100 টাকায় কত টাকা লাভ, সেটাকেই বলা হবে লাভের শতকরা হার। আমরা যদি এটা 3 দিয়ে কাটি, 3×9=27, 3×16=48, 100/6=16 মানে হচ্ছে মোটামুটি 6 পয়েন্ট সামথিং। 6 পয়েন্ট সামথিংকে 9 দিয়ে গুণ করলে 6×9=54 পয়েন্ট সামথিং হবে। দেখো অপশান এত খারাপ দিয়েছে, 6×9=54, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা পুরোপুরি কাটাকুটি যাবে না, অর্থাৎ দশমিকে উত্তর আসছে, আমাদের করার তখন আর কোনো দরকার পড়বে না। যদি মনে হয় কারো কারো প্রশ্ন থেকে যদি আরও দশমিকে দিত তোমরা করতে, এইটাকে ভাগ করে নিতে তখন কাটাকুটি করে, বোঝা গেছে? অর্থাৎ এক্ষেত্রে যখন দেখছো যে অপশান এত, তোমাদের অপশানের দিকে আমি বারবার বলছি, অপশানের দিকে চোখ দিতে হবে। অপশানের মধ্যে আমার কাটাকুটি এখানে যাচ্ছে না, মানে অপশান দশমিকে আসার কথা একটাই মাত্র দিয়েছে, তাহলে আমি উত্তর করব 4। তাহলে আজ এই পর্যন্তই। যদি এই সেশনটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রেখো, এবং ভিডিওটি লাইক করতে ভুলো না। বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।